বিএনপি ও জামাত ইসলামী দুই দলেই কেন্দ্রীয়ভাবে কিছু সিদ্ধান্ত নিচ্ছে এবং একই সময়ে বিএনপি এবং জামাতের আলাদা আলাদাভাবে তাদের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অসন্তুষ্ট ক্ষুব্ধ এটা এই দুই দল সম্পর্কে আমি এই জরুরি আলোচনাটা করতে চাই আসলে বিএনপিও একদিকে ভুল করছে এবং যেই ভুলে তাদের মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ হচ্ছে আর জামাত ইসলামীও এমন সিদ্ধান্ত নিচ্ছে যার ফলে জামাতেরও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ক্ষুব্ধ এবং অনেক গুরুত্বপূর্ণ জামাত নেতা আমাদের কাছে মেসেজ দিয়ে তাদের খুব জানিয়েছে যে ভাই আমরা এখন মুখ দেখাবো কিভাবে এটা কেন টাকা পয়সা যা খরচ হয়েছে এটা ব্যাপার না দর্শক দুইটা বিষয় বিএনপির কথা যদি বলি বিএনপি এই দুঃসময়েও টাকা পয়সা খেয়ে পদোন্নতি বা এগুলো এগুলো বন্ধ নেই তারেক রহমানের নাম ভাঙিয়ে বিএনপির বিভিন্ন নেতাদের কাছ থেকে টাকা খেয়ে পদোন্নতি একটু প্রমোশন দিবে সেই ঘটনা চলছে অনেক তথ্য আসছে আমাদের কাছে এর মানে এই সময় এই নেতিবাচক সময়েও এই সাংগঠনিক বাণিজ্য বন্ধ নেই নমিনেশন বাণিজ্য তো হয়েছিল এটা আওয়ামী লীগে অভিযোগ করে এটা সত্য তবে যতটা বলে ততটা না আর সরাসরি তারেক রহমান নয় তারেক রহমানের নাম ভাঙিয়ে এই বাণিজ্যটা চলে কিন্তু কেন্দ্রীয় বিএনপি এ বিষয়ে উদাসীন বা সঠিকভাবে বুঝতে পারছে না তারা নতুন কমিটি গঠন থেকে শুরু করে পদোন্নতির ক্ষেত্রে যাদেরকে পদোন্নতি দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এতে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক ক্ষুব্ধ হচ্ছে যে সারা বছর খবর নেই আন্দোলন সংগ্রামে নেই হঠাৎ করে এসে কোথা থেকে কি হঠাৎ পদোন্নতি মানে এটা কেন আর যারা মাঠে থেকেছে যারা চেষ্টা করেছে কাজ করেছে তাদের তেমন মূল্যায়নের কোনো চিত্র দেখা যায় না তো এর মানে কেন্দ্রীয় বিএনপির এই পদোন্নতি এই বৈষম্য যার পেছনে টাকা পয়সার লেনদেন ছিল বলে মাঠ পর্যায়ে অনেকে অভিযোগ করছে এতে আসলে নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ একটা রিপোর্ট একটু সংক্ষিপ্তভাবে শোনাতে চাই দর্শক পদোন্নতি নিয়ে বিএনপিতে তীব্র অসন্তোষ নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একই সঙ্গে গত সাত জানুয়ারি নির্বাচন প্রতিহত সমমানা দলগুলোর সঙ্গে নিয়ে মাঠে আন্দোলন সহ নানা কৌশল অবলম্বন করেছিল দীর্ঘদিনের ক্ষমতা ক্ষমতার বাইরে থাকা দলটি আহ ডাক দিয়েছিল নির্বাচন বর্জন তবে নির্বাচন প্রতিহত ব্যর্থ হয়ে বিরোধী দলগুলো সাত জানুয়ারি নির্বাচনের নিরঙ্কুশ জয়লাভ করে শেখ হাসিনা নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে কাজ করছে বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলোকেও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দলটি আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতৃত্বে মূল্যায়ন করা কথা বলে এরই মধ্যে বিএনপি কেন্দ্রীয় কমিটিতে বেশ কয়েকজন নেতাকে দেওয়া হয় পদোন্নতি এর মানে এই এই দুঃসময়ে যে পদোন্নতি দেওয়া হচ্ছে সেটা নিয়ে কি অবস্থা দেখেন দর্শক তবে সাম্প্রতিক পদোন্নতি দেওয়া নেতাদের রাজপথে সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে দলটির নেতাকর্মীরা এর মানে যাদের রাজপথে খবর টবর ছিল না যারা কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি গত আঠাশ অক্টোবরের পর থেকে তাদের অনেককে পদোন্নতি দেওয়া হচ্ছে এই 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 সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় বিএনপি বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন মূল্যায়নের নামে এমন কিছু নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে যারা আঠাশ অক্টোবরের পর থেকে রাজপথে ছিলেন না এমন নেতাকেও পদোন্নতি দেওয়া হয়েছে যিনি না আন্দোলনে তিন মাস দেশেই ছিলেন না বুঝতে পারছেন এবং আর এক পালাতক বিএনপি নেতা ইকবাল হাসান টুকু তার পরিবারের খোঁজখবর এমনভাবে বিএনপি তারা নিচ্ছে মনে হয় যেন তিনি নির্যাতিত কেউ আসলে তিনি বহাল তবিয়াতে আরামসে ঘুমাচ্ছেন থাইল্যান্ডে কোনো চিন্তা ভাবনা নেই গত উনিশ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মসজিদ রুহুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির কয়েকজন তাকে পদোন্নতির কথা জানানো হয় আহ হোসেন মোশন আলালের একটা বক্তব্য আপনাদের শোনাতে চাই আমি মনে করি যাদের পদোন্নতি দেওয়া হয়েছে দল তাদের কোনো না কোনো যোগ্যতা খুঁজে পেয়েছে তবে কী সে যোগ্যতা তা আমার জানা নেই এর মানে কোন যুক্তিতে কোন দৃষ্টিভঙ্গিতে পদোন্নতি দেওয়া হয়েছে সেটা বলতে পারছেন না অথচ পদোন্নতি দেওয়া হয়েছে এই হচ্ছে অবস্থা দর্শক এবং অনেকে একবার নাম সহ আমাদের কাছে এসেছে এবং অনেকে হতাশামূলক বক্তব্য এসেছে যে আসলে এই পদোন্নতি কিভাবে মাঠের সক্রিয় নেতাকর্মীদেরকে হতাশায় ডুবিয়েছে তো এখনও এই ধরনের এবং একটা বিষয় থেকে তো সহজেই বোঝা যায় দর্শক আপনারা জানেন মাহবুবউদ্দিন খোকন খোকোন ব্যারিস্টার তাকে বিএনপি কতটা মূল্যায়ন করেছে তাকে সভাপতি পদে নমিনেশন দিয়েছে আইনজীবী সমিতি নির্বাচনে সুপ্রিম কোর্টের তিনি নিজেই শেষ পর্যন্ত একজন সাবেক সংসদ সদস্য বিএনপির বিএনপির সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি বিএনপির সিদ্ধান্তকে অমান্য করে সভাপতির পদ গ্রহণ করছেন এবং বিএনপি তাকে বহিষ্কারের প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এর মানে বিএনপি সঠিকভাবে নেতৃত্ব চুজ করতে পারে না বিশ্বস্ত আনুগত্য করবে যে কোনো পরিস্থিতিতে তাদেরকে সামনে আনতে পারছে না এক্ষেত্রে ভুল করছে মানুষ চিনতে ভুল করছে এই হচ্ছে অবস্থা আর জামাত ইসলামী উপজেলা নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তাতেও তাদের নেতাকর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ মাঠ পর্যায়ের কারণ তারা এতদিন ভোট চেয়েছিল অনেক টাকা খরচ খরচ করেছিল এখন যদি মাঠ থেকে সরে যায় তো অনেকে আমাদের কাছে যেটা বলার চেষ্টা করছেন এতে জনগণ তাদেরকে মোনাফেক বলবে যে এক এক সময় এক এক কথা বলে বরং জামাত যদি এই সিদ্ধান্ত আগে নিতে পারতো যে না নির্বাচনে যাবেই না তাহলে তো আর নির্বাচনে মাঠে নামার বিষয়টা আসতো না তাই মাঠে নেমে তারপরে আমি ধরলাম যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে মাঠে নামার পরে সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা বিব্রত করছে তো দুই দলেই এই পরিস্থিতিতে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বিব্রত এবং হতাশায় আছে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের কারণে